বিশ্ব যেখানে অতি মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছিল, আমরা দেখেছি যে রাজশাহীতেও মৃত্যুর সংখ্যা প্রায় 100 পার হয়ে যাচ্ছিল প্রতিনিয়তই। ওই সময় আসলে আদিবাসী জনগোষ্ঠী নিজেরা প্রথম থেকেই ভাবতো যে এই রোগটা মনে হয় শুধুমাত্র বাঙালিদের বা যারা শহরে থাকে শুধুমাত্র তাদের, কিন্তু আমরা ধীরে ধীরে দেখেছি এটা প্রান্তিক এলাকাগুলোতেও বা আদিবাসীদের মধ্যেও বা গ্রামে খুবই প্রান্তিক পর্যায়গুলোতেও কিন্তু করোনায় আক্রান্ত হচ্ছিল মানুষ। তো সেই জায়গা থেকেই আমি চিন্তা করলাম যে তাদেরকে সচেতন করা প্রয়োজন, সেই সচেতনতার লক্ষ্যেই আর কি আমি আমার আদিবাসী জনগোষ্ঠী সহ যারা একেবারে প্রান্তিক পর্যায়ে বসবাস করছে সকলের সচেতনতাই আমি উদ্যোগটা গ্রহণ করি। টেলিভিশন রেডিওতে আমরা যতই প্রচারণা করি না কেন, আমরা দেখেছি সবসময় তো মানুষ আর কানেক্টেড থাকতে পারে না, যুক্ত হতে পারে না টেলিভিশন বা রেডিও, বা সবার কাছে ডিভাইস থাকে না। তো সরাসরি মানুষের সাথে যুক্ত হওয়ার জন্য প্রচেষ্টাই কিন্তু আমার এই উদ্যোগটা গ্রহণ করা। আদিবাসী জনগোষ্ঠী কিন্তু তাদের একটা নিজস্ব কালচার আছে, সংস্কৃতি রয়েছে, ভাষা রয়েছে, তো তাদের কাছে পৌঁছানোর জন্য আমি মনে করেছি তাদের হয়ে, তাদের একজন প্রতিনিধি হয়ে আমি যদি তাদের সাথে কথা বলি, তাদের মধ্যে এই প্রচারণা বা সচেতনতা গড়ে তুলি, অবশ্যই তারা এটার প্রভাবটা বুঝতে পারবে। আপনারা সবাই জানেন সরকার এখন করোনা ভাইরাস মোকাবেলায় টিকা প্রদান করছে, আপনারা সকলেই রেজিস্ট্রেশন করবেন এবং নিজে নেবেন করোনা ভাইরাসের এই টিকা এবং অন্যকেও নিতে উদ্বুদ্ধ করবেন। সাবিত্রী আদিবাসী জনগোষ্ঠীর জন্য ও মাস্ক বিতরণ করেছে গ্রামে কিংবা শহরেও, যে যেখানে ছিল সেখানে মাস্ক পরে দিয়েছে। বাংলা ভাষায় আমরা তো সবাই বুঝি না, এই সাঁওতালি ভাষায় সাবিত্রী বলাতে আমরা সবাই সচেতন হয়েছি এবং উপকার পেয়েছি। আমরা আদিবাসী একটা মেয়ে সাঁওতালি ভাষায় প্রচার করেছে, এটা নিয়ে আমরা বিশ্বাস করছি আর কি। সবাই আমরা করোনা রোগীকে বিশ্বাস করছি, এবার আদিবাসীদের করোনা হতে পারে, আমরা সচেতন হয়েছি এবং উপকারও হয়েছে আমাদের। সাবিত্রী একজন আমাদের পাড়ারই মেয়ে, ও এই কাজ করাতে আমাদের খুব গর্ববোধ হচ্ছে এবং ভালো লাগছে সবাইকে। যখন আসলে আদিবাসীরা নিজস্ব ভাষায় যেহেতু কথা বলে, তো বোঝার ক্ষেত্রেও কিন্তু সাঁওতাল জনগোষ্ঠীরা নিজের ভাষাটাকেই প্রায়োরিটি দেয়। যদি কোনো জিনিস নিজের ভাষায় হয়, যেমন সাঁওতালরা সাঁওতালি ভাষা বুঝতে খুবই সহজে বুঝতে পারবে, ওরা ওরা ওরাওদের ভাষা সহজে বুঝতে পারবে, তো নিজ নিজ ভাষায় যদি সেই প্রচারণাগুলো পাওয়া যায় বা সেই কমিউনিটির একজন সদস্য যদি তাদের প্রচারণায় অংশ হিসেবে থাকেন, তাহলে মনে হয়, মনে করেছি আমি যে এই সচেতনতাটা তাদের কাছে সহজেই পৌঁছে দেওয়া সম্ভব।